হাই শিক্ষিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি বাংলা নবম দশম শ্রেণী এবং যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা এবছর নতুন ক্লাসে যারা এসএসসি নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছ তোমাদের জন্য একটি চমৎকার একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা দেখবে, তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা নতুন নতুন ক্লাস যখন আমি ছাড়বো তখন তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। শিক্ষিত বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। যেই ক্লাসটি আমি আরো আগে করেছিলাম, এই ক্লাসটি আসলে মূলত যারা এবার নবম শ্রেণীতে নতুন উঠেছে তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মন দিয়ে দেখবে। কবিতার নাম হচ্ছে বঙ্গবাণী, লিখেছেন কবি আব্দুল হাকিম। বঙ্গবাণী শব্দের অর্থ হচ্ছে বাংলা ভাষা। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিম লিখেছেন। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি আব্দুল হাকিমের জন্ম এবং মৃত্যু তোমরা মন দিয়ে শুনবে আমি বলবো। কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। পারবে তো শিক্ষিত বন্ধুরা, কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। এবং 1620 খ্রিস্টাব্দে 1690 খ্রিস্টাব্দে এই কবি কি করেন, পরলোক গমন করেন। এই বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি আব্দুল হাকিম একজন অনুপম ব্যক্তিত্বের লোক ছিলেন, তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। এই বঙ্গবাণী কবিতাটি এমন একটি সময় লেখা হয়েছিল তখন বাংলা ভাষার কোনো অস্তিত্ব ছিল না। এই মধ্যযুগীয় পরিবেশে বাংলা ভাষার প্রতি যে তার অকৃত্রিম ভালোবাসা এই কবিতার মাধ্যমে তা কি হয়েছে, ফুটে উঠেছে। তাই এজন্য মাতৃভাষার প্রতি এবং বাংলা ভাষার প্রতি একটা দুর্লভ নিদর্শন এই তার এই কবিতাটি। এই কবিতায় মধ্যযুগীয় পরিবেশে বাংলা ভাষা এবং বাংলা ভাষার প্রতি বলিষ্ঠ বাণী এই কবিতার মাধ্যমে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। তারপরে বন্ধুরা, কবি বলেছেন যে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সেসবে কহিল মতে মনে হাবিলাস। অর্থাৎ কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, এটার শাব্দিক অর্থ তোমরা যদি লেখো যে বাংলা ভাষাভাষী লোকজনকে বোঝানো হয়েছে। তখনকার সময়ে কবি যে সময় কবিতাটা লিখেছেন তখনকার সময়ে বেশিরভাগ মানুষ বাংলা ভাষার মানে তারা বেশিরভাগ তখনকার সময়ে বেশিরভাগ মানুষ কি ছিল, মানে তোমার কি ছিল, অশিক্ষিত ছিল। তারা মনে করো বাংলা ভাষা বা বিভিন্ন ভাষা তারা সুন্দর করে কি করতে পারতো না, বলতে পারতো না। তো এখানে কবি বলেছেন কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, এখানে বাংলা ভাষাভাষী লোকজনকে বোঝানো হয়েছে। সেসবে কহিল মতে মানে হাবিলাস। হাবিলাস শব্দের অর্থ বন্ধুরা, হাবিলাস অর্থ অভিলাষ বা প্রবল ইচ্ছা। যারা কিতাব পড়তে জানে না, যারা বাংলা ভাষা ভালো করে পড়তে পারে না, কবি তাদের প্রতি অনুরাগী হয়ে এই কবিতাটা কি করেছেন, বাংলা ভাষা লেখার প্রতি তিনি মনোনিবেশ করেছেন। তে কাজে নিবিদি করিয়া বাংলা রচন, অর্থাৎ কবি বলেছে বলতে নিবিদি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিয়োজিত করি। কবি তাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বাংলা ভাষার লেখার প্রতি কবি কি হয়েছেন, মনোনিবেশ করেছেন। নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, তুষি শব্দের শাব্দিক অর্থ বন্ধুরা, তুষি শব্দের অর্থ সন্তুষ্ট করি। তুষি শব্দের শাব্দিক অর্থ কি, সন্তুষ্ট করি। কবি এখানে বলতে চেয়েছেন যে আমি বা যারা বাংলা ভাষার ভাষার জ্ঞান যাদের নাই তাদেরকে সন্তুষ্ট করার জন্য, তাদের বাংলা ভাষাটাকে শেখার জন্য আমি তাদের প্রতি বাংলা ভাষা শেখার জন্য আমি কি করেছি, বাংলা ভাষা লেখার প্রতি কি করেছি, আমি হাত দিয়েছি বা পরিশ্রম করে তাদের জন্য লেখা শুরু করছি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এখানে কবি দুইটা ভাষা এখানে উল্লেখ করেছেন, একটা হচ্ছে আরবি ভাষা আর একটা হচ্ছে ফার্সি ভাষা। কবি বলতে চেয়েছেন যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, কবি বলতে চেয়েছেন যে দুইটা ভাষার প্রতি কবির কোনো রাগ নাই, একটা হচ্ছে আরবি ভাষা আর একটা হচ্ছে কি ফার্সি ভাষা। বন্ধুরা, এটার ব্যাখ্যা যদি আসে তোমরা লিখতে পারবে যে আরবি ফার্সি ভাষার প্রতি মানুষের দুর্বলতার কারণ, এটার ব্যাখ্যা যে আরবি ফার্সি ভাষার প্রতি নাই কোনো রাগ, আরবি ফার্সি ভাষা আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এটার ব্যাখ্যা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা লিখবা যে আরবি ফার্সি ভাষার প্রতি মানুষের দুর্বলতার কারণ
এই ভাষায় আল্লাহ এবং নবী রাসুলের গুণগান গাওয়া হয় বলে আরবি এবং ফার্সি ভাষার প্রতি মানুষের কি দুর্বলতার কারণ এজন্য যে আরবি এবং ফার্সি ভাষা আল্লাহর গুণ কীর্তন নবী রাসুলদের গুণ কীর্তন গাওয়া হয়। তবে কবি বলতে চেয়েছেন যে কবি সকল ভাষার প্রতি কি শ্রদ্ধাশীল, কবি সকল ভাষারে কি করেন ভালোবাসেন। দেশি ভাষে বুঝিতে ললাটে পড়ে বাক, কবি বলতে চেয়েছেন এমন অনেক মানুষ আছে যারা নিজের মাতৃভূমি ভাষাটা, নিজের স্বদেশের ভাষাটাকে বলতে গেলে তাদের কপালে ভাজ পড়ে যায়। ভাগ শব্দের অর্থ ভাগ্য, ললাট অর্থ কপাল, ভাষে মানে ভাষা। এমন লোক আছেন যারা নিজের স্বদেশের ভাষাটাকে, স্বজাতির ভাষাটাকে তারা ভালো করে বলতে পারে না, অথচ তারা বিন্দিশি ভাষা নিয়ে চর্চা করে। কবি তাদের প্রতি এখানে কি করেছেন খুব প্রকাশ করেছেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আশা করি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বাকি ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। আমি কবিতাটা আরেকটু রিভিশন মানে যে কটুকু পড়াইলাম এটার উপরে ছোট্ট দুই একটা কোশ্চেনের আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। যে বঙ্গবাণী শব্দের বঙ্গবাণী বাংলা বাণী মানে ভাষা, এখানে বঙ্গবাণী শব্দের তো বাংলা ভাষা। এই বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি আব্দুল হাকিম 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তিনি কি করেন জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শাহ আব্দুর রহমান। তারপরে তিনি তোমার মনে করো তার উল্লেখযোগ্য কতগুলো কাব্যগ্রন্থ রয়েছে, যে কাব্যগ্রন্থগুলোকে আমি একত্রে একটা ছন্দের তালে নিয়ে আসছি। যে কারবাল্লার শহরনামা ইউসুফ জলেখার প্রেমে পড়ে, আবার বলছি কারবাল্লার শহরনামা ইউসুফ জলেখার প্রেমে পড়ে, শিহাবুদ্দিন নসিহত করে সয়ফুলকে, লালমতিকে বলিও দেখা করিতে আমার সাথে। আশা করি তোমাদের ছন্দটা ভালো লেগেছে। এই ছন্দটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কবি আব্দুল হাকিমের কাব্যগ্রন্থগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবে এবং বলতে পারবে। তারপরে এই কবি 1690 সালে তিনি কি করেন পরলোক গমন করেন। তিনি একজন অনুপম ব্যক্তিত্বের ব্যক্তি, তিনি অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে তার কবিতার মধ্যে। তিনি একজন অনুপম ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি একজন তিনি পরবর্তী লেখকদের জন্য, পরবর্তী কবিদের জন্য তিনি একজন কালজয়ী আদর্শ ছিলেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। এই বলে আমি আমার ক্লাসটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো।